শুরুতেই শোরগোল পড়ে গিয়েছিল দুবরাজপুরের কৃষ্ণনগর গ্রামে। আর হবে নাই বা কেন, দুবরাজপুরের পাঁচটি গ্রামের অন্তত চারটি মন্দির থেকে চুরি গিয়েছে সোনা রূপার গয়নাসহ লক্ষাধিক টাকার সামগ্রী। চুরি হয়েছে কৃষ্ণনগর গ্রামের পঞ্চগ্রামীণ শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির ও মন্দিরের পুরোহিতের বাড়িতেও। চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা এই চুরির ঘটনায় যুক্ত তা জানতে মরিয়া স্থানীয়রা। এটা কৃষ্ণনগর গ্রাম, যশপুর পঞ্চায়েতের মধ্যে আমাদের এই মন্দির, 500 বছরের পুরনো মন্দির। না, চেনগুলোর উপর, হ্যাঁ, তিনটে বাঁশি এবং ওই ছখানা চেন, মাথার মুকুট, এগুলো সব রূপুর চাঁদির, এবং ঠাকুরের বাসনপত্র কিছু, তার সঙ্গে প্রণামী বাক্সতে বেশ কিছু টাকা পয়সা থাকে, সেগুলোও সব ভেঙে চুরি হয়ে গেছে। আনুমানিক মূল্য কত হবে? আনুমানিক 3-4 লাখ টাকা। পুলিশ প্রশাসন এসেছে এবং এটা আমরা আরও উচ্চ স্তরের তদন্ত চাইছি। এসপি আসুক, দরকার হলে কুকুর নিয়ে আসুক, কারণ এই এর সঙ্গে পুরো এলাকার মান সম্মান জড়িয়ে আছে। কী কারণে হচ্ছে? একই সঙ্গে আরও শুনলাম পাশাপাশি গ্রামে 3-4টে মন্দিরের এইসব ডাকাতি হয়েছে। যাতে এর সঠিক তদন্ত হয় তার জন্য আমরা সমস্ত গ্রাম ঝাঁপিয়ে পড়ব। হ্যাঁ, পুলিশ নিয়ে গেল, বলে নিয়ে গেছি, তারা এই চিৎসা তো করে গিয়েছে, ঠিক আছে, সব ঠিক আছে।